নমস্কার আমার প্রিয় দিদি বোনেরা বন্ধুরা রিয়াল ব্লগার মাম্পি চ্যানেলে সবাইকে স্বাগত যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছো সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি এখন দুপুর বারোটা মতো বাজে রান্নাবান্না শেষ করেছি একটা নতুন কাজে হাত দিয়েছি ওই স্নানের আগে অনেক কাজকর্ম করতে ইচ্ছে করে স্নানধান হয়ে গেলে এই গরমের মধ্যে এই সব কাজগুলো আর করতে ইচ্ছে করে না আর এই যে বাসনপত্রগুলো সবসময় ব্যবহার করা হয় তো অনেক সময় হয় কি হাতে সময় থাকে না তো সেক্ষেত্রে ওই জায়গা জিনিস জায়গা মতো রাখা হয় না আবার যখন আমার হাতে অল্প সময় থাকে সেগুলোকে গুছিয়ে ফেলি সব কিছুই আসলে অভ্যেসের ব্যাপার আমিও আবার এই সব কাজ করতে ভীষণ অভ্যস্ত প্রত্যেকটা জিনিস আমার সংসারের খুব কি বলবো যত্নের পছন্দের তো যার জন্য সময় পেলেই জায়গার জিনিস জায়গায় রাখবো যত্ন করে রাখব গুছিয়ে রাখব এটা একটা আমার ওই বদ অভ্যেসও বলতে পারো আবার অভ্যেসও বলতে পারো ওই নিজের শরীরটা কি হচ্ছে না হচ্ছে সেটার দিকে খেয়াল নেই কিন্তু ঘরের একটা জিনিস এদিক ওদিক হওয়া আমার চলবে না তো যাই হোক আমার আবার জানো তো ছোট থেকে এই অভ্যেসটা মানে আমার মা আমি যখন খুব ছোট ছিলাম তখন ওই বই খাতা জায়গাটা জায়গায় রাখতে হবে বা একটা পেন্সিলও যদি ব্যবহার করি মা বলতো তোমার পেন্সিল রাখা জায়গা কোনটা সেখানে রেখে দাও তো এইভাবেই যে একটা অভ্যেস ছোট থেকে মা তৈরি করে দিয়েছে তো সেই অভ্যেসটা এখন বড় হয়ে সব কিছুর উপরই অ্যাপ্লাই করি মানে হয় না একটা মেয়ে দেখবে অনেকটা মায়ের উপরই আর কি তৈরি হয় মা যেমন হয় মেয়েটা ঠিক তেমনভাবেই তৈরি হয় এরকম আমরা বলে থাকি না তো আমার ক্ষেত্রে কিন্তু অনেকটাই তাই আমি কাজকর্ম থেকে শুরু করে মানে মানুষটা আমি কেমন বিশেষ করে এটা তৈরি হওয়ার পেছনে আমার মায়ের অবদান আছে যদিও আমি আমার বাবার ভীষণ প্রিয় কিন্তু আমার মধ্যে আমার বাবার সেই গুণগুলো খুব একটা নেই কারণ আমার বাবা খুব চুপচাপ ধরনের মানুষ আর আমি তো কথা বলতে খুব ভালোবাসি একদম আমার মায়েরই মতো আর আমার কাজকর্ম গল্প সব কিছুই আমার মায়েরই মতো তো যাই হোক তো এই যে জায়গার জিনিস জায়গার মতো গুছিয়ে রাখছি এটাই আমার একটা শান্তি নয়তো ওই যে ঘরের জিনিস এলোমেলো হয়ে থাকবে আমার মনে হবে রাত্রেবেলা ঘুম আসে না আর জানো তো মানুষের রাত্রেবেলা শুয়ে শুয়ে নাকি কত কিছু ভাবে আর আমি কী ভাবি সকালবেলা উঠলে ঠিক কি রান্না করব কোন কাজটা করব। কোন জিনিসটা আমার এলোমেলো হয়ে আছে কি করলে ভালো হবে ছেলেকে কোনটা পড়াতে হবে এগুলো হচ্ছে আমার টেনশন তো তোমাদের দাদা বলে তুমি এগুলো মাথার থেকে যতদিন বের করতে পারবে না আর ততদিন আসলে তোমার দ্বারা কিছু হবে না কারণ ওই আমি ঘুরতে গেলেও এগুলোই বলতে থাকি যে বাড়িতে গিয়ে আমাকে কি কি করতে হবে তো এক একজন মানুষ এক এক রকম তাই না এক একজনের অভ্যেসটাও এক এক রকম ছেলে তো স্কুলে গেছে আর ওর বাবা দিয়ে যাবে অফিসের ফাঁকে তো এই সময়টা আমার ফ্রি ছিল হাতে রান্নাবান্না যেহেতু সব কিছু শেষ করেছি আর বসে থাকি কেন কাজগুলো কমপ্লিট করে ফেললাম আর তাছাড়া না পুজো তো চলে আসছে আমি ভাবছি যে এখনই একটু একটু করে না সব কিছু গুছিয়ে নেব ওই আর একটা মাস বাকি একা হাতে যদিও এত কিছু হয়তো একদিনে করা সম্ভব হবে না তো একটু একটু করে যদি গুছিয়ে নিতে পারি খুব ভালো হয় যেন রান্নাঘরে চিমনি না থাকলে যে কত অসুবিধা তা আমার থেকে ভালো আর কেউ জানে না আমি সাদা জিনিস খুব পছন্দ করি আর আমার ঘরে বেশিরভাগ ফার্নিচার সাদা তোমরা তো দেখোই কিন্তু এগুলো পরিষ্কার করতে আমার এতটা পরিশ্রম হয় যেটা বলার ভাষা নেই কারণ ওই যে রান্নাঘরের সব রান্না করলে তেল চিটেগুলো এদিকে চলে আসে যতই পর্দা দিয়ে রাখি না কেন প্রত্যেক সপ্তাহে দেখি তারপরেও কেমন একটা আস্তরণ পড়ে থাকে তো এই যে এগুলো আবার পরিষ্কার করতে হয় তো তোমাদের দাদা কিন্তু বলে সাদা জিনিস বা আরও কেনো আরও কেনো কিন্তু ওই যে আমি একদম কি বলবো অফসেস্ট সাদা দেখলেই আমার হয়ে গেল তো তোমাদেরকেও বলছি যদি ঘরে সাদা ফার্নিচার রাখো তাহলে কিন্তু এক্সট্রা কেয়ার করতে হবে আর নয়তো রেখো না কারণ এগুলো পরিষ্কার করতে গিয়ে আমার দিনের অনেকটা সময় চলে যায় জানো তো তো তারপরেও কি আর করবো পরিষ্কার না রাখলে তো আমার আবার হবে না আর দেখতেও তো বাজে লাগে তাই না তো এই তো এটা প্রত্যেক সপ্তাহের কাজ ভালো করে ক্লিন করা আর যদি ক্লিন না করতাম তাহলে তো এটার অবস্থা খুব খারাপ হয়ে যেত কারণ একদম রান্নাঘরের দরজার সামনেই এটা আমি রেখেছি আর জানোই তো আর কি রেন্টে থাকলে যেমন হয় জায়গা খুবই ছোট। তো আমার জিনিস বেশি তো এতগুলো জিনিস কিভাবে কোথায় রাখবো বুঝে পাই না মাঝে মাঝে ইচ্ছে করে জিনিসগুলো একটু এদিক ওদিক করে গুছিয়ে রাখি কিন্তু না জায়গাগুলো এমনভাবে আর কি দরজা জানালা রাখা বানানো আর কি তো জিনিসগুলো যেই জায়গাতে রেখেছি সেটাই পারফেক্ট জায়গা সেগুলো যদি নড়াতে যাই তাহলে আবার হয়তো দরজাটা বন্ধ হয়ে যাবে জানালাটা বন্ধ হয়ে যাবে তো নিজের তো বাড়ি নয় তাই না নিজের বাড়ি থাকলে হয়তো একটু স্পেস বার করা যায় কিন্তু এখানে কোনো কিছু ভাঙা ভাঙি বা নতুন করে তৈরি করার তো সুযোগ নেই তো যা আছে এর মধ্যেই আর কি চেষ্টা করি মানিয়ে গুছিয়ে নেওয়ার তো এই যে দেখো এই ডোরবেলটা অনেক দিন যাবত আর কি ব্যবহার করছি তো রংটা একটু মনে হচ্ছে নষ্ট হয়ে গেছে তো ভাবছি যে এটা ফেলবো না এটাকে নিজের হাতেই আবার রং করব। একটু পরিষ্কার করে রেখে দেই যখন সময় পাবো এটা রঙ করতে বসবো খুব সুন্দর জিনিসটা একটু যত্ন করলেই আর কি ভালো থাকে নিজের ঘরের প্রত্যেকটা জিনিসই আমার কাছে খুবই প্রিয় সেটার দাম কোনো ম্যাটার করে না যে দামি জিনিস কম দামি জিনিস চেষ্টা করি প্রত্যেকটা জিনিসের সর্বোচ্চ ব্যবহার করার এটা আমার অভ্যেস মানে জিনিসটা যতক্ষণ না আর মানে ফেলে দেওয়ার মতো হচ্ছে ততক্ষণ ব্যবহার করব আবার যদি রিউজ করা যায় সেটাও আমি করব। আমি এমন একটা মানুষ আমার হয়তো শরীর মাঝে মাঝেই খারাপ যায় বা অনেক কিছুই খারাপ হতে পারে কিন্তু মন খারাপ এটা আমার খুব কম হয় মানুষ মাত্রেই ভালো মন্দ আছে খারাপ সময় ভালো সময় বিপদ আপদ সব কিছুই আছে কিন্তু ওই যে সেটা নিয়ে অনেকক্ষণ ধরে বসে থাকবো সারাদিন রান্নাবান্না না করে সেটা নিয়েই ভাবনা চিন্তা করতে থাকবো চোখের জল ফেলবো সেটা আমার দ্বারা খুব একটা হয় না আমি না কোনো কিছু খারাপ জিনিসকে নিয়েও বেশিক্ষণ ভাবি না কারণ আমি এটা বুঝে গেছি যদি কোনো কিছু একটা জিনিসকে নিয়ে বেশিক্ষণ চিন্তা করি তাতে তো নিজের ক্ষতি প্রথমত আর দ্বিতীয়ত ওই আমি তো আর চিন্তা করে সেটাকে পাল্টাতে পারবো না তাই না তো শুধু শুধু চিন্তা করে কেন নিজের শরীরটা আর কি নষ্ট করি তার সাথে আমি চেষ্টা করি যে সেই সমস্যাটা থেকে কিভাবে বার করা যায় সলিউশন খুঁজে বার করার চেষ্টা করি ঠিকই কিন্তু ওই ডিপ্রেশনে চলে যাওয়া বা খুব সারাদিন বসে বসে ঘরের মধ্যে একা একা যেহেতু থাকি হয়তো অনেক কিছু মাথার মধ্যে ঘোরে সেগুলো নিয়ে বসে থাকবো সেটা কখনোই করি না কিছু না কিছুতে নিজেকে ব্যস্ত রাখি আর একদমই যদি কিছু কাজ নাই থাকে সেক্ষেত্রে গান শুনি বা ওই যে ঘুম আমার তো সাথে আছেই দুপুরবেলা একটা লম্বা ঘুম দেই আর ঘুমালেও কিন্তু দেখবে অনেকটাই ভালো লাগে তাই না দিন এত কাজকর্ম করি দুপুরে যদি এক দু ঘন্টা ঘুমিয়ে নিই এতেও কিন্তু মাইন্ডটা ভীষণ ফ্রেশ হয় ওই টেনশন করা থেকে চিন্তা চিন্তাভাবনা করা থেকে আর ওই নেগেটিভ কথা মানুষের থেকে শোনার থেকে ওই যেটা নিজের জন্য ভালো হয় সেটা করাই অনেকটা ভালো তো এখানে দেখো এই যে কিছু হ্যান্ডক্রাফ্টের কাজ করছিলাম আয়ুষ্মানের স্কুলে না খুব সুন্দর সুন্দর হ্যান্ডক্রাফ্ট করা জানো তো খুব ভালো লাগে তো ওকে আমি মাঝে মাঝে বাড়িতে নতুন নতুন হ্যান্ডক্রাফট আবার একটুখানি বানিয়ে বানিয়ে দেখাই কিভাবে করলে ভালো হবে কারণ স্কুলে ওদের মাঝে মাঝে বলে তোমরা কিভাবে করবে যেভাবে পারো সেভাবেই কাজটা করো তো ওকে আমি এইভাবে এটা ওটা বানিয়ে বানিয়ে একটু আইডিয়া দিই তো এখানে একটা হাজমলার ছোট বটল ছিল হ্যাঁ সেটাকে কালার করে একটু প্রিন্ট করে দিলাম দেখতেও ভালো লাগছে আর আমি না অনেক দিন আগে মানে আমি যখন ওই ইলেভেনে পড়তাম এরকম সময় গ্লাস পেন্টিং শিখেছিলাম তোমরা তো অনেকেই শিখেছ বা যেন গ্লাস পেন্টিংটা তো একটা সময় প্রচুর প্রচুর গ্লাস পেন্টিংয়ের কাজ করেছিলাম আর এখন আর ইচ্ছে করে না ওই যে সময়ও থাকে না তেমন ওই বিয়ের আগে যা করেছি তাই তো সন্ধে হয়ে গেছে সন্ধেবেলার পুজো টুজো সব কিছু শেষ করেছি তোমাদের দাদাও চলে এসেছে এদিকে আর এখন সন্ধ্যেবেলার একটু বানাবো নুডলস সকালবেলা সেদ্ধবাদ করেছিলাম আলু সেদ্ধ ডিম সেদ্ধ ডাল ওই সকালের খাবারটা হয়েছিল খেয়ে আয়ুষ্মানের বাবা তো বেরিয়ে গিয়েছিল তো দুপুরে বলেছিলাম খেতেও আর খাইনি ওর কাজে ভীষণ ব্যস্ততা ছিল সময়ও পাইনি বেশিক্ষণ থাকার আর কি ছেলেকে দিয়েই চলে গিয়েছিল আর বাইরেও কিছু খাইনি এসেই বলছে ভীষণ খিদে পেয়েছে আমাকে খুব তাড়াতাড়ি কিছু বানিয়ে দাও তো কী বানাবো রুটি পরোটা বানাতে গেলেও তো আমার অনেকটা সময় লাগবে তো ওই দশ মিনিটের মধ্যে শুধুমাত্র এই তো নুডলসটাই বানিয়ে দিতে পারবো তার মধ্যে কোনো সবজি কাটার আমি সময় পাইনি শুধুমাত্র ওই নুডলসটা সেদ্ধ করতে করতে পেঁয়াজটাই কাটতে পেরেছি তো পেঁয়াজ আর ডিম দিয়ে এখানে বানিয়ে নিচ্ছি এখানে দেখো সয়া সস চিলি সস তো সেজওয়ান চাটনি দিয়ে বানাবো তো এভাবে করলেও কিন্তু ভালো লাগে আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা আমার এই ধরনের কাজকর্মগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক পরবর্তীকালে ব্লগ বানাতে আমাকে অনেক মোটিভেট করে আর তোমাদের যদি মনে হয় ইউটিউবে আমি একটুখানি জায়গা করে নেই বা পরবর্তীতেও ইউটিউবে কাজ করি প্লিজ আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও তো দেখো এখানে কিন্তু নুডলসটা মোটামুটি রেডি হয়ে গেছে আর এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে আমাকে আজকে ক্যামেরা ধরতে তোমাদের দাদা ভীষণ হেল্প করেছে এই যে দেখো ক্যামেরা করে দিচ্ছিল নয়তো আমি তো এইসব কাজ একা একাই করি তো দেখলাম যে কেউ যদি একটু হেল্প করে দেয় সত্যি ব্লগ বানাতে অনেক সুবিধে হয় নয়তো ওই ক্যামেরা সেট করা তার সাথে ব্লগ রেডি করা অনেকটাই সময় চলে যায় আর আমি যেই ধরনের কন্টেন্টগুলো আসলে বানানোর চেষ্টা করি সেগুলোতে সময় অনেকটাই বেশি লাগে তো যাই হোক এই যে সন্ধ্যাবেলার জন্য নুডলসটা বানানো হয়ে গেল একটা মানুষ তার জীবনটাকে কিভাবে পরিচালনা করবে সারা দিন কি নিয়ে থাকবে পজিটিভ না নেগেটিভ সমস্তটাই কিন্তু নিজের উপরে ডিপেন্ড করে ওই খারাপ জিনিসগুলো চিন্তাভাবনা করলে খারাপটা ভাবলে সব সময় দেখবে মাথার মধ্যে নেগেটিভিটিই ঘুরতে থাকে আর সব সময় পজিটিভ জিনিসগুলো দেখলে তখন নিজেরও মনে হয় যে না সবার মতো করে আমিও একটু পজিটিভভাবেই চলি তার জন্য আমি চেষ্টা করি আমার কাজকর্মের মধ্যে দিয়ে সমস্ত পজিটিভ দিকগুলোই তোমাদের সামনে তুলে ধরা যাতে আমারও মনটা একটু ভালো লাগে তার সাথে তোমরাও একটুখানি পজিটিভিটি ফিল করো বাইরে হচ্ছে হালকা হালকা বৃষ্টি আর এই তো সন্ধ্যেবেলা টিফিন বানানো হয়ে গেল আর যা গরম দিয়েছে যার জন্য এই তো আমরা নিচে বসে টিফিনটা করে নিচ্ছি তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি ভালো লেগেছে সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা